সোশ্যাল মিডিয়ায় আলা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকায়। জানা গিয়েছে, বোড়ালের বাসিন্দা এক যুবতীর সাথে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের পরিচয় হয়। বিবাহিত ওই যুবক পরিচয় গোপন করে তরুণীর সাথে সম্পর্ক স্থাপন করে। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলেও জানা গিয়েছে। তাদের অন্তরঙ্গ মুহূর্তের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম অমিত ঘোষ। তরুণী থানার দ্বারস্থ হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ওর সঙ্গে আমার সম্পর্ক হয় 3 মাস, ঠিক আছে। 3 মাস থাকার পর ও আমার ফটোগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেয়, ঠিক আছে। এবার নানা রকম ছেলেরা আমাকে ফোন করছে, এবার বাজে বাজে জিনিস করে বলছে, তো এই সেই কথা, ঠিক আছে। এবার কালকেও দেখি আমার বাবার ফোনে ফেসবুকে আমার ফটো দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার নানান রকমের ছেলেরা ফোন করছে সারা রাত ধরে আমার বাবার নাম্বারে, মদ খেয়ে আমাকে টর্চারিংও করতো, মারধরও করতো, ঠিক আছে। এবার নোংরা নোংরা কথাবার্তা বলে একে ওকে বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নরেন্দ্রপুর।